ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম পদ্ধতি ভোটারদের জন্য বিভ্রান্তিকর। কাগজে ভোটেই স্বাচ্ছন্দ্যের মন্তব্য করে পদ্ধতি কিছুতেই মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপি নেতারা। এ প্রকল্পে যুক্ত করে সেনাবাহিনীর ভাবমূর্তিও নষ্ট করা হচ্ছে বলে মন্তব্য মির্জা ফখরুলের। এদিকে আওয়ামী লীগ নেতারা বলছেন পরাজয় নিশ্চিত জেনেই বিএনপি নির্বাচন বিতর্কিত করার ষড়যন্ত্র করছে। সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ ঘোষণার পরপরই সবচেয়ে বেশি আলোচনা হয় ইভিএম নিয়ে, বিশেষ করে বিএনপি ইভিএম এর তীব্র বিরোধিতা করে আসছে। এরই ধারাবাহিকতায় রোববার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন কোনোভাবে নির্বাচনে ইভিএম এর ব্যবহার মেনে নেবে না তার দল। ইভিএম ব্যবহারের একতরফা ব্যবস্থা নিয়ে ডিজিটাল কারচুপির এক নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। এই চক্রান্ত বাস্তবায়নে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর ভাবমূর্তিকেও ব্যবহার করার ঘৃণ্য অপতৎপরতা চলছে, যার অংশ হিসেবে ইভিএম প্রকল্পে সেনা সদস্য নিয়োগের প্রচার চালিয়ে বর্তমান ফ্যাসিস্ট সরকার ও বসংবদ্ধ নির্বাচন কমিশন গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এর আগে সকালে ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতে একটি মামলায় হাজিরা দিতে এসে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিএনপি নেতা আমির খসরু বলেন বিগত নির্বাচনগুলোর মতোই সিটি নির্বাচন সুষ্ঠু করতে ব্যর্থ হবে কমিশন। নির্বাচনের অংশ হিসেবে হুমকি ধামকি মিথ্যা মামলা গ্রেফতার, এগুলো হচ্ছে নির্বাচনকে কেড়ে নেওয়ার একটা পন্থা। এদিকে বিএনপির কথাবার্তায় পরাজয়ের সুর, তাই তারা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে বিষেদগার করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচন হওয়ার আগেই হেরে গেছে, তাদের কথাবার্তা পরাজয়ের সুর। বিএনপি আন্দোলনেই পরাজিত, নির্বাচনেও তারা পরাজিত হবে, এটা তারা ভালো করেই জানে, এবং সেজন্য আজকে তারা কথামালার চাতুরি। তাদের নির্বাচন হওয়ার আগে নির্বাচন সম্পর্কে আগাম বিশদগার। এছাড়া দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন বিএনপির দুজন প্রার্থী পরিবারতন্ত্রের ফসল। ব্যারিস্টার ফজলুর তাপস বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় আইনজীবী, তিনি তিনবার সংসদ সদস্য, জনপ্রিয়তার বিচারে যোগ্যতার বিচারে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। তাবিতা ওয়ালের বাবা বিএনপির ভাইস চেয়ারম্যান ইশরাক হোসেন, কোন যোগ্যতায় তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের পদে মনোনয়ন পেয়েছেন। জনগণকে বিভ্রান্ত করতে বিএনপি নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে বলেও জানান আওয়ামী লীগ নেতারা। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।